অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতাগুলোর সাথে অনুসন্ধানী বইয়ের কোন কোন অধ্যায়গুলো যুক্ত থাকবে তা এখানে দেয়া হলো। অনুশীলন বইয়ের অভিজ্ঞতা এক, যাযাবর পাখিদের সন্ধানে, এর সাথে অনুসন্ধানী পাঠের ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এবং চুম্বক, সূর্য ঘড়ি, এর সাথে সূর্য, পৃথিবী ও চাঁদ এবং ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ, সবুজ বন্ধু, এর সাথে কোষ বিভাজন ও তার রকমভেদ, উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব এবং জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, ফিল্ড ট্রিপ, এর সাথে গতির কথা এবং শক্তি, আমাদের ল্যাবরেটরি, এর সাথে পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং অম্ল, ক্ষার ও লবণ, জীবজগতের বংশলতিকা, এর সাথে কোষ বিভাজন ও তার রকমভেদ, জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, বাজনার উৎসব, এর সাথে তরঙ্গ ও শব্দ, পরিবেশ সুরক্ষা, এর সাথে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ এবং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র, এর সাথে মানবদেহের অঙ্গ ও তন্ত্র এবং খাদ্যে ভেজাল, এর সাথে দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার এবং রাসায়নিক বিক্রিয়া।